তরিন ম্যামের সঙ্গে আছি, এটা আমাদের গল্প সিনেমা আজকে প্রিমিয়ার রিলিজ হচ্ছে। তো ম্যাম, আপনি তো ওপার বাংলা থেকে এসে আপনি বললেন যে 4 বছর ধরে প্রায় শুটিং হচ্ছিল, ইভেন পোস্ট কোভিড অ্যান্ড প্রি কোভিড মিলিয়ে। কিছুক্ষণ আগেই শাশ্বত দাদার সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে আমাদের লাইফ এতটাই কমপ্লেক্স হয়ে গেছে যে পিওর ইমোশনসটা হারিয়ে যাচ্ছে, যেটা প্রেমের একটা ওনার মেজর কর্নার স্টোন। তো আপনি তো বাংলাদেশের সিনেমা মানে অভিনয় করেছেন এই কলকাতাতে, আমাদের এই কলকাতাতে করলেন, কীরকম লাগলো এই অভিনয় করে এখানে? বিকজ ভাষা তো দুটো দিকে ভাষা একই, খাওয়া দাওয়া প্রায় একই হতে পারে। অবশ্যই খাওয়া দাওয়ার একটু ভিন্নতা আছে, আপনারা অনেক সময় নিরামিষে অনেক কিছু ব্যবহার করেন, স্পাইসেস যেগুলো আমরা করি না, আর আমরা যেটা করি সেটা আপনারা করেন না, একটু ভিন্নতা আছে, একটু মজা করলাম। বাট এটা সত্য কথা, বাংলা ভাষার মানুষ সবাই, শুধু এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে আসলে কাজটি হয়েছে, একটি মেলবন্ধন তৈরি হয়েছে, এটি অনেক ভালো লাগার বিষয়। আর মানুষীদের কাছে কৃতজ্ঞতা যে তিনি আমার কথা আমাকে কাস্টিং করেছেন এবং আমার কথা মনে করেছেন, চমৎকার একটি কাস্টিংয়ের সাথে এবং চমৎকার একটি গল্প আমি বলবো। এই গল্পটি প্রত্যেকটি জেনারেশনের দেখা উচিত, প্রত্যেকটি বয়সের দেখা উচিত, কারণ ভালোবাসার আসলে কোনো নির্দিষ্ট বয়স নেই, সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষের মনের পরিবর্তন আসতে পারে এবং সেটিকে আসলে সম্মান দেখানো উচিত। আর এন্ড অফ দ্য ডে প্রত্যেকেই কিন্তু আমরা একা, একাই পছন্দ, একা কিন্তু জীবনের থেকে যদি জীবনসঙ্গী হিসেবে বা কোনো বন্ধুর মতো কেউ যদি পাশে থেকে আপনার নিঃসঙ্গ জীবনকে একটু হলেও স্বস্তি দেয়, আনন্দ দেয়, তো সেটিকে কেন আমরা সাধুবাদ জানাবো না? তো সেই জায়গা থেকে একটি বয়স্ক প্রেমিক প্রেমিকার গল্প, কিন্তু এখানে আমার যে আমি যে পরিচর্যাটি করেছি মোম্বাদির ছেলের বউ, আমার কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন দেবদূত ঘোষ। তো আমি তার আগে দেবদূতের সাথে একটি কাজ করেছি, আমাদের বাংলাদেশের একটি প্রজেক্ট ছিল, সেখানে তিনি কাজ করেছিলেন। তো সৌভাগ্যক্রমে আমার প্রথম এপার বাংলার ছবি, সেখানে দেবদূত এই কাস্টিংয়ে আছেন আমার কোয়ার্টিস্ট। সো চমৎকার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি, কারণ খুব গোছানো কাজ হয়েছে, যদিও অনেক যুদ্ধ করে ছবিটি শেষ হয়েছে, কোভিডের মাঝখানে গ্যাপ পড়ে গেছে, বাট স্টিল অ্যাট লাস্ট আপনাদের অডিয়েন্সের সামনে, এপার বাংলার অডিয়েন্সের সামনে ছবিটি রিলিজ হচ্ছে। আমি আশা করবো ছবিটি যেন বাংলাদেশেও রিলিজ হয়, কারণ আমাদের কারণ বাংলাদেশের অনেক দর্শক আছেন, অনেক অনেক দর্শক আছেন যারা আপনাদের অনেক কাজ ভালো লাগে, পছন্দ করেন, কিংবা এই ছবিতে যারা আর্টিস্ট আছেন প্রত্যেকেরই অনেক ফ্যান ফলোয়ার আছেন। তো স্বাভাবিকভাবে আমি চাইবো যে আমাদের দেশের দর্শকরা যেন এই ছবি দেখা থেকে বঞ্চিত না। আর আরেকটা কথা যেটা প্রথমেই মনে এসেছিল সেটা হচ্ছে যে বাংলা সিনেমার উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গে একটা মেলবন্ধন তো খুবই দরকার, পৃথিবীর যেদিকেই ছড়িয়ে থাকুক না কেন। সেটা আমরা সঙ্গীতের ক্ষেত্রে দেখেছি, কিছুদিন আগে ম্যাম এসেছিলেন রবীন্দ্রসঙ্গীত গান উনি, মিউজিকে কোলাবোরেশনটা সবসময় হচ্ছে, বাংলাদেশি রক ব্যান্ডরা এখানে এসে মাস্টার ক্লাসও নিচ্ছে, আমাদের দেশেও কিন্তু ভারতবর্ষের অনেক শিল্পীরা যাচ্ছে, কিছুদিন আগে গিয়ে অনিমত্ত গিয়েছে, জি জি সবসময় যান। তো এইটা যাতে আরও বেশিভাবে এই সিনেমার মাধ্যমে বেশিভাবে পাবলিসাইজড হয় যে এই কোলাবোরেশনটা ইজ নেসেসারি, ডেফিনেটলি এটার সাথে আসলে যারা জড়িত আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, আমি অবশ্যই তাদেরকে বলবো যে এই কালচারের যে এক্সচেঞ্জ সেটি হওয়া প্রয়োজন আরও বেশি বেশি করে, কারণ দুটি দেশের কালচার সংস্কৃতি বলতে গেলে অনেকটা একই রকম, আমরা বাংলাদেশের হিস্ট্রিটাও অনেকটা অনেক ধরনের একরকম। আমার কাছে মনে হয় যে এবার বাংলাও যেমন অনেক গুণশিল্পী আছেন, নির্মাতা আছেন, তেমনি আমাদের দেশেও অনেক গুণশিল্পী আছেন, নির্মাতা আছেন, তো এই সুযোগটা আসলে সবারই হওয়া উচিত। এবার বাংলারও যেমন ওদেশে গিয়ে কাজ করার সুযোগ, তেমনি আমাদের দেশের শিল্পীরা যেন এখানে এসে কাজ করার সুযোগটা পায় আরও বেশি বেশি করে। আর আমি দেখি যে আমাদের যারা নাটক, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের এপার বাংলা কলকাতার অনেক দর্শকের আমি কমেন্ট পাই, তারা অনেক আমাদের নাটক দেখেন, পছন্দ করেন, একদম, এবং এখানে এসেও কিন্তু আমি অনেকের সাথে শুনেছি, আমাকে পার্সোনালি বলেছে যে আমার নাটক দেখেছেন তারা ইউটিউবে। তো এই যে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আসলে সংস্কৃতি এমন একটা জিনিস, শিল্প সংস্কৃতি এমন একটা জিনিস, এটার আসলে কোনো বাধা থাকা উচিত না, এটার কোনো গণ্ডির মধ্যে থাকে না, আসলে এটা গণ্ডি পেরিয়ে যাবে, ভালো জিনিস সেটি
যে কোনো দেশ, যে কোনো সংস্কৃতি বা যে কোনো দৃষ্টি কালচারের কাছে ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তো এটা আমার মনে হয় না যে কোনো বাধা থাকা উচিত। সবাইকে অনুরোধ করবো এই সিনেমাটা হলে এসে দেখার জন্য। শীতল পরিবেশে প্রত্যেকে এসে দেখে আনন্দ উপভোগ করতে। হ্যাঁ, ভীষণ গরম পড়েছে, দু ঘন্টা অ্যাট লিস্ট হলে এসে ঠান্ডা হয়ে তারপরে একটু হাসি ঠাট্টা করে বাড়ি চলে যাবে। থ্যাংক ইউ।